হ্যালো সবাইকে, আর মধুরিমাস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা নতুন ব্লগ করছি, সেটা হচ্ছে পুরী যাওয়ার ব্লগ। এটা আমার বাড়ি, আমি এখন বাড়ি থেকে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি হাওড়া পুরী স্পেশালে, ঠিক আছে? আজকে হচ্ছে 23শে অক্টোবর, তো হাওড়া পুরী স্পেশালে আমরা যাচ্ছি। রাত্রিবেলা 8:35-এর ট্রেন, আমরা এখন সবে রেডি হয়ে গেছি। আমার বাড়ি হচ্ছে সিঙ্গুর হুগলি, আমি ওখান থেকে এখন মানে আমার বাড়ি থেকে আমি গাড়ি নিয়ে যাব হাওড়া, কারণ আমার সাথে আমার শ্বশুরমশাই আছেন, উনি বয়স্ক, এবং আমার পিসি শাশুড়ি মা আছেন, আমার একটা ছোটো বাচ্চাও আছে। তো তাদের সবার জন্য আমি গাড়ি নিয়ে যাচ্ছি হাওড়াতে, এবং হাওড়াতে গিয়ে ট্রেনের জার্নি এবং কীভাবে আমি পৌঁছচ্ছি তার সব ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার সাথে থেকো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি একটু পছন্দ হয়ে থাকে। আর একটা কথা, কোনো কিছু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, কারণ অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন তোমরা পাবে, এবং আমি কোন হোটেলে রয়েছি, হোটেলের ডিটেলস, তার সব মানে কীরকম কী রেট পড়বে, তার ফোন নাম্বার সব কিছু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সুতরাং দেখতে থাকো তোমরা। আমি আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। তোমাদের দেখাচ্ছি, এত তাড়াহুড়ো করে আমরা এলাম, আর রাস্তায় এত জ্যাম ছিল, গাড়িটা অনেকক্ষণ দাঁড় করিয়েছে ডানকুনিতে, এবং প্রায় 1.5 ঘন্টার উপর আমরা জ্যামে রয়েছিলাম। তো সেই কারণে আমরা আর কি দেখতে পারি, তোমাদের দেখাতে পারিনি যে এত আর ভীষণ ভীষণ টেনশন ছিল যে আমাদের যে আমরা আদৌ পৌঁছতে পারবো কি পারবো না। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছতে পেরেছি এবং আমরা আর কি ট্রেনে উঠে পড়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ট্রেনে আছি এবং ট্রেনও ছেড়ে দিয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ানো। আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন হাওড়া থেকে ছেড়ে সবে 7:30-টা মনে হয় পার হলাম। এরপর আমার তোমাদের সাথে কথা হবে। এটা আমাদের স্লিপার কোচ, এটা হচ্ছে হাওড়া পুরী উইকলি স্পেশাল ট্রেন, যেটার আমাদের ফেয়ার পড়েছে হচ্ছে 430 টাকা করে, ঠিক আছে? এটা শুধুমাত্র সপ্তাহে শনিবারই ছাড়ে। আজকে হচ্ছে 23rd অক্টোবর, শনিবার। তো আমরা এখন এই সেই শনিবারে আমরা এখন ট্রেনেতেই রয়েছি, সেই উইকলি স্পেশাল ট্রেনেই রয়েছি। 8:35-এ আমাদের টাইম ছিল, তো 8:35-এ কারেন্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। কালকে আবার তোমাদের সাথে কথা হবে, কালকে সকালবেলা, এখন তো রাত হয়ে গেছে, দেখানোর কিছু নেই, একটু পরে আমরা ডিনার করবো, ডিনার করে শুয়ে পড়বো, এবং কালকে সকালবেলা আমরা আবার উঠবো, উঠে পুরী স্টেশনে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথাবার্তা হবে, ঠিক আছে? ততক্ষণ তোমরা দেখতে থাকো। এখন পুরী পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে 4:30, আমাদের পুরী পৌঁছে দিয়েছে হচ্ছে 4:15 টাইম ছিল, তো আমরা 4:15 পৌঁছে গেছি। এখন আমরা পুরীর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে এগোচ্ছি হোটেলের দিকে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের যখন আমরা সর্বদার সেই ব্রিজটা ক্রস করবো তখন তোমাদেরও দেখাবো, তারপর কোন হোটেলে গেলাম, কোন হোটেলের অ্যাড্রেস রয়েছে, সমস্ত কিছু তোমাদের কাজ করতে হবে। চলো আমি তোমাদের আমার রুম ট্যুরটা একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে? আমি প্রথমে বলে দিই যে আমি রয়েছি হচ্ছে হোটেল বিদেশ ঘর ইনে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেডরুম। হ্যাঁ, দেখতে পাচ্ছ লাগেজ এখানে রাখা রয়েছে, প্লিজ এগুলো একটু ইগনোর করো, কারণ এই মাত্র আমরা সকালবেলা এসেছি, এখনো ঠিকঠাক করে কিছু গোছানো হয়নি। তো এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বেড, ঠিক আছে? এটা আমার ছেলে, হ্যাঁ, এর নাম সমৃদ্ধি, ডাক নাম বাবুই, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে মেন ডোর, এখান দিয়ে আমরা এন্ট্রি করছি। এটা হচ্ছে একটা মিরর দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বেড, এখানে একটা ব্যালকানি আছে, এটা এসি, এসি রুম, এসি চলছে। তো এখানে তো একটা দিয়েছে হচ্ছে আলমারি, আর এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট, ঠিক আছে? এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ব্যালকানি, তোমরা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বেডের পাশে, তার আগে বলে দিই, বুঝতে পারছ, চার্জিং পয়েন্ট আছে এখানে, আর এটা হচ্ছে আমার ব্যালকানিটা, দেখাই তোমাদেরকে, চলো দেখি। ঘরে যেহেতু এসি চলছে, এটা বন্ধ করা ছিল।
মধ্যে তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, দেখো এটা হচ্ছে টোটাল ব্যালকনির কন্ডিশন, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ব্যালকনি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা। এবার এইখান দিয়ে দেখতে পাচ্ছ তোমরা মেইন রোডটা যাচ্ছে সরকারদারে, ঠিক আছে? এরকম যত বাজার দোকান সমস্ত কিছু আর কি দেখতে পাচ্ছ, এই যে এই রোডটা ধরেই যত বাজার দোকান সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, তো চলো তোমাদের বলে দিই যে রুমটা কীরকম কস্ট পড়লো। আমরা একটুখানি বালকানির ভেতরে, যেখানে না প্রচুর নয়েজ, বুঝতে পারছি না কতটা আমার কথা ক্লিয়ার আছে সাউন্ড, কারণ আমার তো আমি বলে দিই যে আমার এই রুমটা কীরকম কি কত কবি কস্ট পড়েছে। তো এই রুমটা পুরো একদম ফুললি ইন্টেরিয়ার করা। ও আরেকটা ব্যাপার তোমাদের যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা মানে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয় ঘুরতে এসে তার ওয়াশরুমটা। দেখো এটা হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। এখানে একটা মিরর দেওয়া আছে, এটা আমার ড্রেস, এখানে একটা মিরর দেওয়া আছে, এবং এখানে একটা হচ্ছে তোমার বেসিন, ঠিক আছে? পুরোটা টাইলস বসানো। শাওয়ার, আচ্ছা এখানে একটা গিজার আছে, এবং এটা দেখতে পাচ্ছ তোমরা কমোড, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ওয়াশরুম। তাহলে আমি তোমাদেরকে বলে দিই যে কত কি কস্ট পড়েছে আমাদের রুমটা। আমরা প্রথমে বলে দিই যে আমরা কোথায় রয়েছি। আমি রয়েছি হচ্ছে হোটেল বিদেশ ঘর ইনে, ঠিক আছে? হোটেল বিদেশ ঘর ইনে আমি রয়েছি, সেটা হচ্ছে একদম তোমার প্রপার সরকারদার মার্কেটে, ঠিক আছে? তোমরা যখন পুরীতে আসবে সরকারদার মার্কেটে, যেখান থেকে সেই হ্যান্ডলুম শাড়ির দোকানটা আছে, একদম হোটেল নীলাচল যেটা রয়েছে সেইখানটা থেকে একটু এগিয়ে এসে তোমাদের একটু এগিয়ে আসতে হবে, এসে যেখানে একটু বাঁহাতে একটা খাজার দোকান পড়বে, ডান হাতে হ্যান্ডলুম সমস্ত কিছু দোকান রয়েছে, শাড়ির দোকান। তো সেখান থেকে একদম মার্কেটের দিকে একটু এগিয়ে এলেই বাঁদিক চেপে সেটাই হচ্ছে হোটেল বিদেশ ঘর ইন, ঠিক আছে? আমাদের এই রুমটার কস্ট পড়েছে হচ্ছে 1500 টাকা পার ডে, ঠিক আছে? আমরা তো এসে চেক ইন করেছি 24th অক্টোবর সকাল 7টার সময়, এবং আমাদের আর এখানকার চেক আউট টাইমও হচ্ছে একই সকাল 7টা, চেক ইন টাইমও একই সকাল 7টা। তো এবার হচ্ছে যে তোমরা যখন আসবে তখন তোমরা প্লিজ এদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিও, কারণ অফ সিজন এবং সিজনে এদের রুম রেট বিভিন্ন রকমের উপর ডিপেন্ড করে। আমি এদের কন্ট্যাক্ট নাম্বার এবং গুগল ম্যাপে এদের লোকেশনস আমি সমস্ত কিছু আপডেটেড করে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেল। এবং আমি আরেকটা রুমও নিয়েছি যেটা নন এসি, ঠিক আছে? যেটা নন এসি রুম সেটা হচ্ছে যে কস্ট পড়েছে 800 টাকা। তো সেই নন এসি রুমটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, ঠিক আছে? আমি এখন খেতে যাচ্ছি, মানে টিফিন করতে যাচ্ছি আর কি ব্রেকফাস্টে। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আসি, করে এসে তোমাদের সমস্ত কিছু বলবো ডিটেলসটা, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা। আর এটা
তো তোমরা দেখতেই পেলে আমরা এখন এসেছিলাম যে পুরীর ফিশ মার্কেটে, যেখানে পুরীর মেইন বাজারটা, যেখানে মুদিখানার দোকান, বাজার, মাংসর বাজার রয়েছে এবং তার সাথে সাথে যেটা রয়েছে মাছের মার্কেটও, সেখানে আমরা এসেছিলাম। এবং এখান থেকে আমরা কাঁকড়া এবং কাঁকড়ার কিনলাম 500 এবং পার্শ্বে কিনেছিলাম 500। তো কাঁকড়ার এবং পার্শ্বের রেট আমাদের একটু কম লেগেছিলো, তুলনামূলকভাবে 200 টাকা করে ছিল কাঁকড়ার কেজি, আর পার্শ্বের মনে হয় 350 টাকা করে কেজি ছিল। তো আমরা দুটোই 500 500 নিয়েছিলাম। তো তোমরা যখন পুরীতে আসবে মাছের মার্কেটে, তোমরা একটু দরদাম করে নিও, কারণ আমার মোটামুটি একই লেগেছে কলকাতার এবং পুরীর মাছের রেটটা। শুধুমাত্র কাঁকড়া, চিংড়ি এবং পার্শ্বে মাছের দামটা একটু কম ছিল, নাহলে ইলিশ এবং ভেটকি, রুই, কাতলা, যা যা কলকাতার যা রেট, এখানে রেটও প্রায় সেম। তোমরা যখন আসবে একটু দরদাম করে নেবে, এবং এখানে যেটা লাগছে যে মাছের কিলো তোমরা দরদাম করে নিও, এবং তার সাথে সাথে হচ্ছে যে মাছ বাঁচতে এক্সট্রা তোমাদের 10 টাকা করে দিতে হবে। তো তোমরা এটাই আর কি একটু মেনটেন করে দেখে নিও। তোমরা যারা যারা পুরী আসছো, তারা একটু মাথায় রেখো যে তোমরা যেখানেই ঘোরাঘুরি করো না কেন, তোমাদের কিন্তু মাস্ক পরাটা ম্যান্ডেটরি। যারা মাস্ক না পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে, কারণ তোমরা সবাই জানো কোভিড এখনও দেশ ছেড়ে চলে যায়নি পুরোপুরিভাবে। তো সুতরাং তোমরা একটু সতর্ক থেকো। এবং তার সাথে সাথে হচ্ছে পুরীর বিচে যখন তোমরা সন্ধ্যাবেলায় বসবে, বা তোমরা পুরীর বিচে কেউ যখন ঘুরতে আসবে, তখন অবশ্যই মাস্ক পরো এবং পুরীর বিচটাকে একটুখানি পরিষ্কার রাখার চেষ্টা করো। তোমরা দেখো যে আমি যে ভিডিও ক্লিপিংসটা তুলেছি, তার মধ্যে বিচের আশেপাশে কত প্লাস্টিক, কত নোংরা এদিক ওদিক পড়ে রয়েছে। প্লিজ দেখো, পরিবেশটাকে পরিষ্কার করার দায়িত্ব তো আমাদের নিজেদেরই। আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে আমাদের পরিবেশটাই বা কীভাবে ভালো থাকবে? এবং যারা সমুদ্রে বসবাস করে যেসব প্রাণীরা, তাদের ক্ষেত্রে প্লাস্টিক কিন্তু ভীষণ বিপজ্জনক। তো মাথায়। এখন আমরা চলে এসেছি পুরীর বিচ মার্কেটে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরীতে প্রতিদিনই সন্ধেবেলায় বিভিন্ন রকমের অস্থায়ী দোকান, বিভিন্ন রকমের পণ্য নিয়ে তাদের দোকান খুলে যায়, এবং জিনিসপত্রের পসরা নিয়ে তারা বসে থাকে। অসংখ্য বিক্রেতা এবং অসংখ্য ক্রেতাদের ভিড় থাকে তাদের এই জিনিসপত্রগুলো কেনাকাটি করার জন্য। কখনও কোথাও থাকে শাড়ি, কোথাও জামা কাপড়, গামছা, কোথাও বিভিন্ন ধরনের খেলনা, তো কোথাও হচ্ছে যে চুড়ি, সাজার সামগ্রী, এবং কোথাও জগন্নাথ দেবের ফটো এখানে বিক্রি হয়। তো তোমরা যদি এখানে আসো, তো অবশ্যই এই বিচ মার্কেটের পুরোটা ঘুরে দেখো, এবং পারলে এদের কাছ থেকে কিছু কিছু জিনিসপত্র তোমরা কিনো। এবং তার সাথে সাথে এখানে মানে এত সুন্দর খেলার দোকান রয়েছে, এছাড়াও রয়েছে হচ্ছে পুরীতে প্রচুর সিফুড। সিফুডের ভিডিও আমার এখানে বানানো হয়নি, তো আমি তোমাদের এখানে একটু ছোট্ট করে বলে দিই যে এখানে প্রচুর সিফুড কিন্তু পাওয়া যায় পুরীতে। প্রচুর মানে স্ট্রিট ফুডের দোকান রয়েছে, তোমরা চাইলে এখানে টেস্ট করে দেখতেই পারো। বিভিন্ন রকমের মাছ ভাজা তোমরা পেয়ে যাবে, তবে মাথায় রাখবে যেগুলো টাটকা এবং যেগুলো তোমাদের চোখের সামনে ভেজে দিচ্ছে সেই মাছগুলোই খাওয়ার, নাহলে যেগুলো আর কি মানে কোটিং করা থাকে এবং ভাজা প্রায় মানে হাফের বেশি ভাজা থাকে, সেই মাছগুলো অনেক দিনে বাসি হতে পারে, সেগুলো খেলে তোমাদের পেটের প্রবলেম হতেই পারে। আর একটা ব্যাপার একটু মাথায় রেখো যে এখানে বিভিন্ন রকমের আরও দোকান রয়েছে, তো সেটা হচ্ছে যে ধোসা, ইডলি, চাট, বিভিন্ন রকমের দোকান রয়েছে। তো তোমরা এখানে এসে অবশ্যই একটু টেস্ট করে দেখতে পারো। তো এটাই বলার ছিল। তো আমরা এখন পুরীর বিচ মার্কেট ঘুরছি। তো বিচ মার্কেটে এখানে ঘুরে তো আমরা কালকে সকালে যাব সাইট সিইং। তো তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে সাইট সিইংয়ে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিইং দর্শনে। আজ আমরা প্রথমে যাব রামচণ্ডী মন্দির, তারপর সেখান থেকে যাব চন্দ্রভাগা, তারপর কোণারক, তারপর আস্তে আস্তে বাকি সাইট সিনগুলো দর্শন করব যদি সম্ভব হয়। তো এটা তোমরা দেখতে পাচ্ছ কাজু বাগান। তো তোমাদের এই এপ্রিল মাসে কাজু বাগানে কাজু ফল হয়, কাজু ফলের মধ্যে যে বীজটা থাকে সেটাই আমরা খাই কাজু হিসেবে। তো দেখতে পাচ্ছ এখন আমরা যে নদীটা ক্রস করছি সেটাকে ওড়িয়াতে বলা হয় নুয়া নই। নুয়া নই কথাটির অর্থ হলো নতুন নদী। নুয়া মানে হচ্ছে নতুন এবং নই কথাটির অর্থ হচ্ছে নদী। তো আমরা এখন যাচ্ছি রামচণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ তোমাদের আশেপাশে সিনারিগুলো ভীষণ ভীষণই সুন্দর, ভীষণ মনোরম প্রাকৃতিক দৃশ্য। তো আমরা এখন এসে পৌঁছেছি রামচণ্ডী মাতার মন্দিরে। এটা হচ্ছে রামচণ্ডী মন্দিরের প্রথম হচ্ছে প্রবেশদ্বার। তো আমরা এর ভেতর থেকে এখন প্রবেশ করব আস্তে আস্তে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে ঢুকছি আমরা এবং ঢুকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রামচণ্ডী মন্দিরের একদম মেইন এন্ট্রান্স, তার রাস্তাটা তোমরা দেখতে থাকো।
আমরা এখন প্রবেশ করেছি রামচণ্ডী মন্দিরের ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরের ভেতরে বিভিন্ন রকমের ফুলের ডালা এবং হচ্ছে প্রসাদ বিভিন্ন রকমের, এবং তার সঙ্গে সঙ্গে ঘিয়ের প্রদীপ বিক্রি হয় এবং মাকে পুজো দেওয়ার জন্য। তো এখানে রামচণ্ডী মাতার মন্দির আছে। তো তোমরা এলে তোমাদের পছন্দ মতো, তোমাদের যা সাধ্য মতো হবে তোমরা সেই রকমভাবে তোমরা প্রসাদ এবং ফুল কিনে মাকে পুজো দিতে পারো এবং ঘিয়ের প্রদীপ কিনে তোমরা মাকে পুজো দিতে পারো। তো ঘিয়ের প্রদীপগুলো নিয়েছিল 10 টাকা করে এবং আমি নিয়েছিলাম ফুলের ডালা, সেটা আমাকে নিয়েছিল 50 টাকা, এবং প্রসাদ আমি কিনেছিলাম 50 টাকা মতো, এবং দক্ষিণা আমি আমার পছন্দ মতো দিয়েছিলাম। তো তোমরাও যদি আসো এসে এখানে মাকে মন্দিরে নাম গোত্র দিয়ে তোমরা পুজো করিয়ে যেতে পারো। তো এটাই, তো তোমরা এটা দেখতে থাকো। এরপর আমরা যাব হচ্ছে চন্দ্রভাগা, তো সাথে থেকো। আমরা এখন রওনা দিয়েছি চন্দ্রভাগা উদ্দেশ্যে। তো রামচণ্ডী মন্দিরে আমরা গেছিলাম, পুজো দিলাম, মাকে দর্শন করলাম, ভীষণ ভালো দর্শন হয়েছে আমাদের। এবং কথাতে তো আছে, ভগবানের ইচ্ছা না থাকলে কোথাও কোনো কিছু হয় না, তো এটা মায়ের ইচ্ছা ছিল, তো সেখানে সেই জন্য আমরা এখানে এসে পুজো দিতে পারলাম। এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা। এখন আমরা এসেছি কোণারকের সূর্য মূর্তির দর্শন করার জন্য। এটা হচ্ছে কোণারকের মেন গেট, এখান দিয়ে আমরা এখন ঢুকছি কোণারকের সূর্য মন্দির দর্শন করার উদ্দেশ্যে। বলে রাখি, কোণারকের মন্দিরটা বেশ আগের থেকে অনেকটাই ভালো করে ওরা সংস্কার করেছেন, এবং আশেপাশের পরিবেশটাও বেশ ভালো লাগলো আমার। এগুলো সব নতুন নতুন তৈরি হয়েছে, আগে যখন আমরা এসেছিলাম তখন এগুলো এত সুন্দর ছিল না। এবং কোণারকের মন্দিরের ভেতরে এখন নতুন একটি মিউজিয়াম করা হয়েছে, যার মধ্যে কীভাবে কোণারক মন্দিরটি তৈরি হয়েছে এবং তার বিভিন্ন ধরনের ইতিহাস এর মধ্যে বর্ণনা করা আছে। প্রবেশ করছে দ্য ইন্ডিয়ান অয়েল ফাউন্ডেশনের আর্কা ক্ষেত্রের ভেতর, যেটা কোণারক মন্দিরের সামনে একটি মিউজিয়াম, ফুললি এয়ার কন্ডিশন। এখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্যর জন্য টিকিট কাটতে হবে 30 টাকা করে জনপ্রতি, এবং এখানে ভিডিও করা অ্যালাউড নেই। তবুও আমি তোমাদের বোঝার সুবিধার্থে লুকিয়ে কিছু ভিডিওস এনেছি, তোমরা দেখতে থাকো।
এই মিউজিয়ামের ভেতরে একটি থিয়েটার হল আছে, যেখানে আপনারা গেলে জানতে পারবেন যে কোণারক সূর্য মন্দির কিভাবে তৈরি হয়েছিল এবং তার অ্যাকচুয়াল ঘটনাটা কি। তো এখানে একটি কার্টুনের মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তো আপনারা যখন যাবেন কোণারক টেম্পল করতে, তো তখন আপনারা অবশ্যই এই মিউজিয়ামটিতে প্রবেশ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই মন্দিরটি তৈরি হয়েছিল এবং আদৌ এই মন্দিরটা কীভাবে নির্মাণ হয়েছে, কেন এই মন্দিরে এখনও কোনো পুজো হয় না ইত্যাদি সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখন আমরা মিউজিয়াম থেকে বেরিয়েছি, এটা হচ্ছে এক্সিট গেট। তো আমরা এক্সিট গেট দিয়ে মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা চলেছি পুরীর কোণারক মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো সাথে, এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই মিউজিয়ামটার গেটগুলো, ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। তো তোমরা সাথে থেকো। তো আমরা এখন চলেছি মিউজিয়ামের মিউজিয়াম থেকে বেরিয়ে পুরীর কোণারকের সূর্য মন্দির দর্শনে। এই সেই কোণারকের সূর্য মন্দির, যেটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে, যার এখন কোনো রকম কোনো পুজো হয় না, যেখানে একটা যুদ্ধের ফলে এখানে রক্তাক্ত হয়ে যাওয়ার জন্য এখানে পুজো করা হয় না। তো এখানকার মন্দিরের হচ্ছে নিয়ম, যখন আপনার সূর্য উদয় হয় তখন মন্দিরের চারটে দরজা দিয়েই দেখলে মনে হয় যে সূর্যটা একই দিকে অবস্থান করছেন। এখন আমরা চলে এসেছি নন্দনকাননে। নন্দনকাননের ভেতরে আমরা প্রবেশ করব। তো তার আগের বাইরের দিকে আমরা ভিডিও করছিলাম, তো তখন যখন আমরা নন্দনকাননে ঢুকি এবং পরে জানতে পারি যে নন্দনকানন 4:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়, তারপর টিকিট কাউন্টারটা বন্ধ করে দেওয়া হয়। তো আমরা পৌঁছেছিলাম 4:25। তো আমরা ভিডিও করতে করতে ভেতরে ঢুকতে আমাদের 4:27 মতো বেজে গেছিলো, সুতরাং আমাদের আর টিকিট দেওয়া হয়নি, আমাদের টিকিটটা ওরা বন্ধ করে দিয়েছে। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে অনেক দূর থেকে এসেছি, বাচ্চাটা দেখবে, তো আপনারা একটু প্লিজ টিকিট কাউন্টারটা ওপেন করুন, কিন্তু ওনারা কোনো কথাই শোনেনি, আমাদের টিকিট দেয়নি। তো সুতরাং আমরা নন্দনকাননের ভেতরে প্রবেশ করতে পারিনি। কিন্তু যেটা আমার দেখে সবথেকে খারাপ লাগলো, যারা আগে টিকিট কেটেছিল তাদের জন্য ভেতরে অ্যালাউড রয়েছে, তারা টিকিট দেখাচ্ছে, ভেতরে ঢুকতে পারছে, কিন্তু নিয়ম তো সবার ক্ষেত্রেই সমান হওয়া দরকার। এখন আমরা যাচ্ছি নন্দনকানন থেকে বেরিয়ে, এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। তো নন্দনকানন থেকে বেরিয়ে লিঙ্গরাজ টেম্পলের দিকে, তো যেহেতু আমরা আমিষ খেয়ে নিয়েছিলাম, তো সেখানে আমাদের লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করতে পারিনি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির সকাল 6:00 থেকে রাত 9:00 পর্যন্ত ভক্তদের উদ্দেশ্যে খোলা থাকে। জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে লাগবে হচ্ছে সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশনের প্রিন্ট করার রিপোর্ট এবং তার সাথে তোমার যে আধার কার্ডের একটা ডকুমেন্ট। তোমরা যারা যারা ফার্স্ট ভ্যাকসিনের ডোজটা নিয়েছো তাদের সেই সার্টিফিকেটটা প্রিন্ট আউট লাগবে এবং তার সাথে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট, 72 আওয়ার্স আগের রিপোর্ট জমা দিতে হবে, তার সাথে আধার কার্ডের একটি জেরক্স। এবং এখন আমরা চলে এসেছি হচ্ছে গুপ্ত বৃন্দাবনে। তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের গেট, এটা পুরী লোকাল সাইটসের মধ্যে অন্যতম একটি। তো ওটা যেটা বললাম সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ডিটেলসটা, আর এটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন। তো তার মধ্যে আমরা এখন প্রবেশ করছি। তো এটা ভীষণই সুন্দর একটি জায়গা, আমার খুব পছন্দের একটি জায়গা এবং খুব সুন্দর করেছে। তবে আমি বলবো যে এখানকার মানে টিকিট কাউন্টার রয়েছে, তো এখানকার ভিজিটিং টাইম তোমরা দেখতে পাচ্ছ 7:30 থেকে দুপুর 12:30, আবার 3:00 থেকে হচ্ছে 5:00। তো এটাই হচ্ছে তো এদের মানে টাইম। তো এখানকার টিকিট রয়েছে, প্রবেশ মূল্য রয়েছে তো 10 টাকা করে। তো আমার মনে হয় যে টিকিটটা আরও বেশি করে নিয়ে তো এটা সংস্কারটা করাটা খুব প্রয়োজন। এখানে রং ঠং এখনও কিছু সেভাবে করা হয়নি, তবে দেখতে ভীষণই সুন্দর, কিন্তু তবে এটা মেনটেন্যান্সটা খুবই খারাপ। আর একটু সুন্দর মানে যত্ন করে মেনটেন করলে দেখতে আরও সুন্দর লাগতো।
গুপ্ত বৃন্দাবনের পর আমাদের নেক্সট গন্তব্য ছিল জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখানে তোমরা যে জলাশয়টি দেখছো, এখানে জগন্নাথ দেব রথযাত্রার সময় এসে নৌকা বিহার করেন। তো এখানে এই জলাশয়ে অনেক রকমের মাছ আছে। তো তোমরা যে সিঁড়িটা দেখছো, এখান থেকে সোজা গেলেই ওই মন্দিরে জগন্নাথ দেবের পিসির বাড়ি। আমরা যখন গেছিলাম তখন মন্দিরের গেট বন্ধ থাকার জন্য আমরা ভেতরে যেতে পারিনি। তো আমরা সামনেই তোমার এই দৃশ্যটা দেখে বাড়ি ফিরে আসতে হয়েছে আমাদেরকে। তোমরা চাইলে এখানে সন্ধ্যাবেলাও যেতে পারো। সন্ধ্যাবেলা এখানে অনেক রকম লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং সেই জলাশয়ের মধ্যে ফোয়ারারও ব্যবস্থা আছে, তো দেখলে ভালো লাগবে। তোমরা এখন লক্ষ্য করো যে এই জলাশয়ের মধ্যে অনেক রকমের মাছ রয়েছে। তো 10 টাকা করে একটা সাদা খইয়ের প্যাকেট বিক্রি হচ্ছিলো মাছের খাবার হিসেবে। তোমরা চাইলে 10 টাকার একটি প্যাকেট কিনে এই জলাশয়ে মাছেদেরকে দিতেই পারো এবং তারাও মানে খেয়ে তৃপ্তি পাবে এবং তোমাদেরও বিভিন্ন রকমের মাছ দেখার হয়ে যাবে। তবে উল্লেখ্য একটা কথা বলছি যে তোমরা যখন যে কেউ এখানে যখনই যাবে তখনই যেন এই জলাশয়টিকে নোংরা করো না বা কোনো প্লাস্টিক জাতীয় পদার্থ বা কোনো অন্য কিছু যেন জলাশয়টিতে ফেলো না, তাহলে মাছেদের জলজ জীবন ব্যাহত হতে পারে। তো তোমরা এটা দেখো, এই ভিউজগুলো দেখো, দেখে তোমরা এনজয় করো। আর এই প্রসঙ্গত তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এখানে যাওয়ার পথে আমরা গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা বন্ধ থাকার কারণে আমরা আর সেখানকার কোনো ভিডিও ক্লিপিংস তুলতে পারিনি এবং আমরা পথে যেতে যেতে গিয়েছিলাম জগন্নাথ দেবের শ্বশুর বাড়িতেও এবং সেখানেও আর কি আমরা পুজো দিয়েছি এবং ওখানে জগন্নাথ দেবের স্ত্রী মা ধনলক্ষ্মী বিরাজমান। তোমরা গেলে অতি অবশ্যই একবার ওইখানে ওই মন্দিরে যেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরপরে আমাদের পরের গন্তব্য ছিল সোনার গৌরাঙ্গর মন্দির। তো আমরা সেখানে যাই, তো চলো তোমাদের আমরা সেখানে নিয়ে যাই এবং সেখানে কী কী রয়েছে আমরা তোমাদেরকে সেটা দেখাবো। তো বলে রাখি যে এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে মোবাইল নিয়ে ভেতরে ঢোকা এবং তামাকজাত দ্রব্য নিয়ে ভেতরে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই তোমরা যখন এখানে আসবে অতি অবশ্যই এই মন্দিরটাকে দর্শন করো। ভেতরে একটি সোনার গোপালের মূর্তি রাখা রয়েছে, তোমরা যাবে গিয়ে দর্শন করবে, দেখলে তোমাদেরও ভালো লাগবে, মন পুরো শান্ত হয়ে যাবে। আমার তো দেখে ভীষণই ভালো লেগেছে। যখনই তোমরা পুরী আসবে তখনই একবার অতি অবশ্যই তোমরা এখানে ভিজিট করো। সোনার গৌরাঙ্গ মন্দির দেখার পর আমাদের নেক্সট গন্তব্য ছিল গান্ধী পার্ক। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এই গান্ধী পার্কের ভেতরে প্রবেশ করছি। ভীষণই সুন্দর একটি পার্ক, সুসজ্জিতভাবে সাজানো। এটি রিসেন্ট এই পার্কটি হয়েছে পুরীতে। তো তোমরা যারা যারা পুরী আসবে, প্ল্যান করছো বা পুরী আসতে চাইছো, তারা অতি অবশ্যই পুরী আসার পর এই গান্ধী পার্কে অতি অবশ্যই ভিজিট করো, ঘুরে যেও এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই গান্ধী পার্কের ভেতরে গিয়ে ঘুরে কেমন লাগলো। আমার তো ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছে। এবং তোমাদের আরেকটা কথা প্রসঙ্গত আমি বলে রাখি যে পুরীর খাজার এক কোনো রকম কোনো আমাদের ভিডিও ক্লিপিংস তারাগুলোতে করা হয়নি, তবে পুরীর খাজার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে গাঙ্গুরামের খাজা, গাঙ্গুরামের খাজা, কাকাতুয়ার খাজা এবং নরসিংহর খাজা। তো আমরা এই তিনটে খাজার দোকানেরই খাজা আলাদা আলাদাভাবে টেস্ট করেছিলাম। আমাদের তিনটে খাজারই ভীষণ, দোকানের খাজা ভীষণ পছন্দ হয়েছিল, তবে সবথেকে বেশি আমার পছন্দ হয়েছে গাঙ্গুরামের খাজা। সেই জন্য আমরা বাড়িতে প্রায় 8-10 কিলো মতো খাজা আমরা নিয়ে এসেছি। তো আমাদের ভীষণই পছন্দ হয়েছে। তো তোমরা যারা যারা পুরীতে আসবে তারা একবার অন্তত অতি অবশ্যই গাঙ্গুরামের খাজাটা টেস্ট করে যাও। হ্যাঁ, তোমরা চাইলে তিনটে দোকানের খাজা টেস্ট করতে পারো, তবে যেটা তোমাদের কাছে বেস্ট মনে হবে তোমরা সেটাই ক্যারি করো। এমন না যে তোমাদের গাঙ্গুরামের নিতে হবে, আমার ভালো লেগেছে গাঙ্গুরাম, তাই আমি তোমাদের গাঙ্গুরাম রেকমেন্ড করলাম। আর একটা ব্যাপার হচ্ছে খাজার টেস্ট মানে নির্ভর করছে সেটা হচ্ছে রিফাইন্ড অয়েলে ভাজা নাকি ডালটা ঘিয়ে ভাজা নাকি একদম গাওয়া ঘিয়ে ভাজা, তার উপর ডিপেন্ড করছে তার টেস্ট। এছাড়া আর কোনো কিছু ডিফারেন্স নেই। তবে আমার গাঙ্গুরামের খাজা রিফাইন্ড অয়েলের ভাজাটাই ভীষণ ভীষণ ভালো লেগেছে, একদম খাস্তা এবং মচমচে ছিল। তো তোমরা যদি চাও তো গাঙ্গুরামের খাজা টেস্ট করতে পারো, এছাড়া যে দোকানের খাজা ভালো লাগবে তোমরা সেটাই নিয়ে যাবে। তো এটাই, এবার তো আমরা গান্ধী পার্কের
ভেতরে মোটামুটি প্রবেশ করেছি। তো এবার তোমরা দেখতে থাকো, কারণ আজকেই আমাদের পুরীতে হচ্ছে লাস্ট দিন। আমরা এতদিন পুরীতে ছিলাম মোটে 5 দিন, এবং এই 5 দিনের মধ্যে যেহেতু আমাদের সঙ্গে বয়স্ক আমার শ্বশুরমশাই এবং পিসি শাশুড়ি মা ছিলেন, এবং তার সাথে আমার একটা ছোট বাচ্চাও আছে, তো আমাদের সব মিলিয়ে আর কি খুব বেশি ভিডিও আমার বানানো হয়নি। তো তোমরা দেখতে থাকো, অসাধারণ মানে সাজিয়েছে পাখাটা, এটা নতুন হয়েছে। বিশাল বড় গান্ধীর একটা মূর্তি, গান্ধীজির একটি মূর্তি। আমরা গান্ধীজির মূর্তির সামনে দাঁড়িয়ে এই পুরো পার্কটির একটি ভিডিও বানিয়েছি। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে, বিশাল বড় এই জায়গাটাতে গান্ধীজির স্ট্যাচুটা অতি অসাধারণ এবং ভীষণ ভীষণ বড়। তো আমরা এটা চারপাশটা দিয়ে ঘুরে ঘুরে তার ভিডিওটা বানিয়েছি, তোমরা একটু দেখো যে তোমাদের কেমন লেগেছে, এবং দেখে আমাকে জানাও প্লিজ কমেন্ট বক্সে যে তোমাদের কতটা ভালো লেগেছে। আশা করি তোমাদের আমি সকল ইনফরমেশানই টুকটাক দিতে পেরেছি, যতটা পারিনি সেটা হচ্ছে যে কোনো রকম তোমাদের ওই জু যেটা নন্দনকানন সেটা আমরা কোনো রকম কোনো কিছু ভিডিওস দেখাতে পারিনি, আর হচ্ছে যে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এগুলোতে আমাদের যাওয়া হয়নি। এবং আশা করছি যে আমরা এর পরের বছর যখন আবার পুরীতে যাব, বা আবার যখন সময় হবে তখন আমরা যখন পুরীতে যাব, তো তোমাদেরকে সকল ইনফরমেশান সব ভিডিও ডিটেলসে দিতে পারবো। তো ততদিন তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, এবং অতি অবশ্যই আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। এবং তোমরা পাশে থাকো, তোমাদের সাপোর্ট থাকলে আমি অনেক দূর এগোবো এটাই আশা করছি। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, এক রাশ স্মৃতি নিয়ে বুকের মধ্যে এবার আমরা রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ততদিন তোমরা আমার পাশে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।